আজকে ভিডিও তোমরা পেয়েছো, আমাকে তোমরা পাওনি, তাই তো? হ্যাঁ, আজকে অনেকগুলি ভিডিও দিয়েছি, কারণ সকাল থেকে আজকে মনটা ভালো লাগছিল না। দাদুকে আমি খুব লাইক করতাম পার্সোনালি, তো তেলা দিদি তুমি তো নিউ ইয়ারে না, নিউ ইয়ারে আমার ইচ্ছে করেনি এই মৃত্যুর খবরটা বলা, বা আমি করিনি নিউ ইয়ারে, যখন আমি জানিয়েছি আমি দেইনি, তাই কালকে থেকে দেওয়াটা শুরু করলাম, মানে দাদুর মৃত্যু খবর পাওয়ার পর থেকে দেওয়া শুরু করলাম। তো আজকে ভাবলাম কালকে অতটা দিতে পারিনি, কালকে একটুখানি দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কালকে আমার অন্য ভিডিওগুলো করা ছিল, মানে করার কথা ছিল, যেহেতু নিউ ইয়ারের ভিডিওগুলো দিইনি। তো আজকে ভাবলাম দাদুর কিছু স্মৃতি তোমাদেরকে তুলে ধরি, সেটাই করলাম। যে মানুষটাকে ভালোবাসতাম, দেখতাম, উনি চলে গেলেন, রিয়েলি খুব কষ্ট লাগছে। ভীষণ হাসমুখ ছিলেন, আর যিনি দিদা 11 বছর বয়সে বিয়ে হয়েছিল, ভাবতে পারো, 60 ইয়ার্স ম্যারিড লাইফ। হ্যাঁ, 60 ইয়ার্স ম্যারিড লাইফ, 11 বছর বয়সে বিয়ে হয়েছিল। তো কত বছর, অথচ 60 ইয়ার্স আমার মনে হয় না, আরও বেশি হওয়ার কথা, কারণ কেন বলছি, দাদুর বয়স নাকি 100 বলেছেন। দাদুর বয়স যদি 100 হয় তাহলে ম্যারিড লাইফটা আমার মনে হয় আরও বেশি হবে, 60 বোধ হয় না, আরও বোধহয় বেশি হবে। যাই হোক, সেই কথাতে আর নাই বা গেলাম, কত বছর ম্যারিড লাইফ, তবে হ্যাঁ 60-এর অ্যাবাভ তো বটেই, 70 হতে পারে। সেক্ষেত্রে চলো এবার শুরু করি ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি ম্যান্ডি একটু অন্যরকম ভিডিও, এখন থেকে মেয়ের সুখে বাঁচবে, মেয়ের জন্য বাঁচবে, মেয়েকে ভালো রাখবে, সবটাই মেয়েকে নিয়ে। অবশ্যই ভবিষ্যৎ জেনারেশন তো ভেবেই তো আমরা সব কিছু করি, টাকা রোজগার করি নেক্সট জেনারেশনের জন্য, বাড়ি ঘর করি নেক্সট জেনারেশনের জন্য, সব কিছুই তো আমাদের নেক্সট জেনারেশনের জন্য। সেখানে ম্যান্ডি যদি একটা মা হয়ে তার মেয়ের কথা ভাবে, সেখানে ভুলটা কোথায়, ভুলটা কোথাও না। প্রথমত আজকে ম্যান্ডি একটু ভোরে ঘুম থেকে চেষ্টা করলো, তো ভোরে ঘুম থেকে চেষ্টা করলো, মেয়ের স্কুল 11টা, হয়তো 9টার সময় ঘুম থেকে উঠেছে, 9টা সাড়ে 9টা। ওঠার পর ম্যান্ডি ভাত, উল্টো সোয়েটার পরে ভাত টাত করলো, ডিম সিদ্ধ দিল, আলু সিদ্ধ দিল, মেয়ের জন্য তো করতে লাগবে। তারপর মেয়ের টিফিন দিল, দেখলাম রোল দিল মেয়ের টিফিনে। এখানে ম্যান্ডি তুমি এক তো এত এত বার বাজারে যাও, আজকে তোমার মেয়ে, ওটা ওই দিনই বলেছিলাম, মেয়ের ড্রেসটা তুমি আগে কেন নি? সাধারণত আমরা বাচ্চাদের ড্রেস কিনে এনে বাচ্চাদেরকে পরিয়ে দেখতাম ঠিক আছে কিনা। তুমি দেখলে তুমি এটা একটু বড় এনেছো, ওটাতে হাতটা বেবে পড়ে যাচ্ছে, তুমি বললে সেফটিফিন লাগে, ওটা তুমি পরিয়ে দেবে, দেখে এটা ভালো মার জিনিস হলো? তুমি তোমার নাইটিগুলি যে কেন, তুমি বলো আগে টেলারের কাছে যাবো, টেলারের কাছ থেকে গিয়ে ফিটিংস করে আনবো, ফিটিংস না করে আনলে আমি পড়তে পারবো না। তুমি সামান্য নাইটি যেগুলো ঘরে পড়ো, তুমি তো দৌড়াদৌড়ি করো না, ঘরে পড়ো, তুমি উইদাউট ফিটিংস বা না কেটে পড়তে পারো না। মেয়েটা সোয়েটারটা হাফ, এমনও না ফুল হাতা, হাফ কাটা সোয়েটার, তুমি বলবে আমি তো সেফটিফিন লাগিয়ে দিয়েছি। সেফটিফিন লাগিয়ে দেওয়াটা, বাচ্চা স্কুলে যাবে, খেলবে, হেলাধুলা করবে, কেউ টানি মারলো বন্ধুরা, এই চল একটু ঘুরতে যাবো, এটা কিন্তু ঠুস করে সেফটিফিনটা খুলে যেতে পারে, রিক্স রয়ে গেল। তুমি বলবে না ওটা তো আজকে হয়েছে, আমি তো ঠিক করে নেব। এই তো তুমি ঠিকটা আগেও করতে পারতে, তোমার কাছে টাইম ছিল, যেদিন তুমি ওই হাতের বালা বা কঙ্কন কেনার জন্য এতবার যাওয়া আসা করছিলে, তখন যদি তুমি একটু তখনই ড্রেসটা কিনতে এবং একদিন আগেই এটাকে পরিয়ে দেখতে, বা বোতাম সিস্টেম এরকম দুটো করে দেওয়া যায়, দুটো বোতাম সিস্টেম করে দিয়ে একটা বোতাম একটা লাগানো যায়, হ্যাঁ, বা খাপানো যায়, তুমি ওইটা করোনি, কারণ তোমার কাছে সেই সময়টা না, তুমি তো কালকে মাত্র কিনলে ড্রেসগুলি, যাবার আগে ড্রেসগুলি কিনলে, এবং স্কুলে যাওয়ার পথে তুমি কপি কিনবে আর হ্যাঙ্কি মানে রুমাল কিনবে বললে, তুমি ভালো মা, তার কি করে হবে? প্রেম করার সময় যেমন প্রেমিকের প্রতি একটা একাগ্র থাকতে লাগে, প্রেমিককে আমি সময়, তোমাকে আমি এই ভাষাতে বোঝাবো, তুমি প্রেমটা ভালো বুঝবে, প্রেমিকের প্রতি একাগ্র থাকে, প্রেমিককে হাই, গুড মর্নিং, ঘুমানো যাওয়ার আগে গুড নাইট, প্রেমিকের প্রতি একটা একটা কর্তব্য থাকে, তাই না? প্রেমিকের ফোন কল আসলে যত কিছুই হোক না কেন, কিছুক্ষণ পরে বলতে লাগে হ্যাঁ আসছি, একটু দাঁড়াও, এরকম করে উত্তর দিতে লাগে। ঠিক তেমনি মা হলে পরে কিন্তু একাগ্রতা লাগতে লাগে, নাহলে ভালো মা হওয়া যায় না। বাচ্চাটাকে তুমি স্কুলে পাঠাবে 11টার সময়, তুমি সকালে স্কুলে তুমি পাঠাতে পারছো না, এখন দিনের স্কুলে, সকালে স্কুলে তুমি পাঠাতে তো, তার মানে তুমি ভোরে উঠতে পারতে, এখন তুমি পারছো না, কারণ তুমি এখন মানসিকভাবে সুস্থ এখনো হওনি, তাই তো? তুমি কিন্তু গত 1 বছর ধরে মেয়েকে স্কুলে সকালে পাঠিয়েছো ভোরবেলা, এমনকি তোমার স্বামী দেবতাটির বাইক ছিল না তখন স্কুলে, তুমি পায়ে হেঁটে নিজে নিয়ে যেতে, এবং তুমি বলেছিলে যে বাইক নেই দেখে আমার হাজব্যান্ড আমার মেয়েটাকে স্কুল থেকে আনা নেওয়া করতে পারে না, বাইক হওয়ার পর থেকে আমার হাজব্যান্ড মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া করে, বাইকের জন্য, বাইক না হলে সেটা করতো না,
সেখানে তার মানে তুমি মেয়েকে স্কুলে নিয়ে গেছো, নিয়েও এসেছো এবং ভোরবেলা উঠেছো, তাহলে তুমি সেই মানুষটাই আছো। মানুষ ম্যান্ডি তো মানুষটা তো চেঞ্জ হয় নাই, তুমি সেই মানুষটাই আছো, তাহলে তুমি এখন এটা করতে পারছো না, তাই তো? সেখানে দাঁড়িয়ে তুমি আর মেয়েটা স্কুল 11টা 10টার সময় বলছো ওট 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 ওট, কেন 9টা 10টার সাথে মেয়েকে ডেকে তুললে না? স্নান করে খেয়ে ড্রেস পরে একটু একটু স্থির ধীরে স্কুলে যেতে পারতে, গেলে না, বাচ্চাটাকে নিয়ে গেলে না? তোমার মেয়ের প্রাইভেট টিউটর যখন তোমার জীবনে ঝড় চলছিল 9টা 9:30 সময় আসতো, মনে আছে? আসতো এবং তুমি বলতে যে টিচারের কলিং বেলের ডাকে তোমরা ঘুম থেকে উঠেছো, উঠতে 9টা 9:30 সময়। তাহলে এখন এই নিয়মটা কেন আবার করছো না? এখন এমন টিচার কেন আবার রাখছো না যে 9টার সময় আসবে? অন্ততপক্ষে সকালে 1 ঘন্টা পড়ুক, বিকালে 1 ঘন্টা পড়ুক। তোমার মেয়ের যেই লস হয়েছে বা তোমার মেয়ে যেভাবে যায় সারাক্ষণ মোবাইল আর মোবাইল, আর হাতের লেখা পড়াশোনা অনেকটাই পিছিয়ে আছে। গত 1 বছরে কদিন বই নিয়ে মেয়েকে বসেছো? ওই ফারিয়ার বাড়িতে কদিন দেখেছিলাম ওই টেবিল সিবিলস একটু করিয়েছিল, তাই তো? সেখানেও টিচার রেখেছে, টিচার 2 দিন পরে আসে নাই। সেখানে দাঁড়িয়ে মেয়েটা অনেকটা পিছিয়ে গেছে, আর তোমার এতটা আর্থিক সঙ্গতি আছে, তুমি চাইলে মেয়ের জন্য 2 বেলা টিউশন টিচার রাখতে পারো। তোমাদের টিউশন টিচারের এমন কিছু দাম না, ইজিলি 1000-1500 টাকা ইজিলি তুমি দিতে পারো সকাল বিকাল কোনো টিচার আসার জন্য, আর তোমার তোমার কাছে এটা অ্যাফোর্ডেবল। তোমার আসল ইনভেস্টমেন্ট সবসময় তুমি বলো বালা, কানের ইনভেস্ট করলাম এটা ভবিষ্যতে কাজে আসবে না, তোমার আসল ইনভেস্টমেন্ট তোমার মেয়ে। তুমি বালাটা যখন ভাঙাবে বা কোথাও কোনো দোকান দেবে সেটা তেমন কিছু আসবে না, তোমার মেয়ে যদি ভালো হয় অনেক কিছু আসবে। আসল ইনভেস্টমেন্ট 2তলা বাড়ি না, আসল ইনভেস্টমেন্ট তোমার ঘরে মাইক্রোওয়েভ ঠিক করানো না, আসল ইনভেস্টমেন্ট তোমার মেয়েকে দেখে রাখা। সেখানে 9টা থেকে যদি টিউশন টিচার আসে তাহলে অবভিয়াসলি তোমার 7:30 সময় ঘুম থেকে উঠবে, তুমিও উঠবে, সৌমেনও উঠবে, মেয়েটাও উঠবে। 9টার সময় মেয়েটাকে পড়ালো, 9 to 10 মেয়েটা পড়ে স্কুলে গেল, 10টার সময় উঠলো, উঠে স্নান করলো, খেলো, স্কুলে গেল। এগুলি কিন্তু অনেক বাচ্চা করে, তোমার বাচ্চা আদিক্লামি কিছু কিচ্ছু না, সারাটা উঠে ব্রাশ টাশ করে ওয়াশরুম টাশরুম করে এসে বসলো, দুধ এক গ্লাস একটুখানি দুধকে 9টার সময় পড়তে বসলো। 9 টু তুমি তো পড়াতে নিয়ে বসবে না, 9 to 10 ও পড়লো, 10টার সময় স্নান করিয়ে দিলে, ভাত খাই দিলে, স্নান আর ভাতটা করতে ম্যাক্সিমাম 1/2 আওয়ার বা 40 মিনিটস, তোমার স্কুল 11টা 11টার সময় পৌঁছলে নিশ্চয়ই হবে, আর যদি এর আগে 10:45 পৌঁছতে, অনেক সময় স্কুল 11টায় হলে 10:45 প্রেয়ার টাইম হতে পারে, বা 11টা প্রেয়ার টাইম আমি জানি না, 10:45 লাস্ট ঢুকা হতে পারে, 11টা তুমি 11টা ঢুকতে পারবে, তাহলে আরামসে তুমি যেতে পারবে। প্রথম দিন স্কুল থাকলে সাধারণত মারা এমনিতে অনেক আগে উঠে পড়ে, তুমি আজকে উঠে বলে হাঁপাচ্ছি হাঁপাচ্ছি হাঁপাচ্ছি, আচ্ছা প্রথম দিন থেকে যাচ্ছি, বাকি সময় যেতে পারবো না, কারণ বাকি সময় আমাকে রান্না করতে লাগবে, এটা খুব ভালো। আমি ভেবেছিলাম তো স্কুল খুলে গেলে শ্বশুর শাশুড়ি তুমি আর খাবে না, দেখলাম তুমি স্কুল খুলে গিয়ে যাওয়ার পরও তুমি কন্টিনিউ করো ওদের সাথে খাওয়াটা, খুব দরকার ওদের সাথে খাওয়াটা। ওদের সাথে খাওয়াতে না তোমার ঘরে এখন শাক সবজি নানা রকম জিনিস তোমরা তুমি এখন খাচ্ছ এবং রান্নাও করছো, এটা তুমি করতে না। এই মুগ ডাল, এই এই শাক, এই ধরনের ভাজা, তোমাদের ওই এক বিরিয়ানি, এক মাংস, এক আলু ফুলকপি, মাছ থাকলে ওরকমই হতো, ওই একটাই পদ বা ম্যাক্সিমাম 2টো পদ ওরকম, আর শাক সবজি তো হতোই না। এখন তুমি যেরকম মাসের মাস করার বড়ি টড়ি দিয়ে রান্না করছো, শিম টিম দিয়ে একটা নিরামিষ, তোমার শ্বশুরমশাই নিরামিষ খান, নিরামিষ করছো, সেটা তোমার ঘরে হতো না, ভেজিটেবলটা হতোই না, এখন কিন্তু হচ্ছে, এখন কিন্তু হচ্ছে। আমিও চাই তুমি তোমার শ্বশুরের সাথে খাওয়া করো, জানি না তুমি এর জন্য খাচ্ছ কি না, কিন্তু তোমার বাবা অসুস্থ, তোমার আপ ডাউন করতে লাগছে, এটাও হতে পারে, কিন্তু এটা দরকার আছে, এতে ফ্যামিলি বন্ডিংটা বাড়বে, আর ফ্যামিলি বন্ডিংটা বাড়লে না ধীরে ধীরে ওইসব বাজে চিন্তা আমার হাতে চলে যাবে, একটা খালিপন সৃষ্টি করে, তার থেকে এইসব প্রেমের মাথায় আসে, কারণ কি করব না করব, 2 পদ রান্না করে সারাদিন বসে থাকবো, তাহলে কী করছি, চ্যাটই করি, ওই সময় তো থাকে তার জন্য, ওর জন্যই প্রেম প্রেম মাথায় আসে। এবার আসি, মেয়েকে টিফিন দিলে রোল করে, টিফিন বক্সে তুমি গোল কিনলে, এটা কমন সেন্স থাকতে লাগে। বাচ্চাদেরকে টিফিনে আমরা রুটি দেই, ধোসা দেই, এগুলি না লম্বা টিফিন হয়, এগ রোলটা বা রোল, যে কোনো রোল লম্বা দেখতে ভাল লাগে, এটাকে কেটে দিলে দেখতে বাচ্চা যখন স্কুলে খাবে প্রেজেন্টেবল হতে লাগে। তোমাদের স্কুলে তো সেরকম স্কুল না, অন্যান্য স্কুলে কিন্তু টিচার ক্লাসে বসে থাকে, বাচ্চাদের টিফিনকে ইন্সপেক্ট করে যে কার বাবা মা কাকে কি টিফিন দিচ্ছে, কারণ অনেক স্কুলে ননভেজ নেওয়া নিয়ম না, অনেক এবং ইন্সপেক্ট করে যে কি টিফিন দিচ্ছে তোমার। ঠিক আছে, তুমি গোলটা কিন্তু ঠিক আছে, গুড,
একটা লম্বাও কিনতে পারতে, তোমার কাছে তুমি কোনো ব্যাপারই না। তুমি যেই হারে মেয়ের জন্য খেলনা কিনতে, সেই হিসাবে তুমি মেয়ের জন্য একটা টিফিনবক্স কিনতেই পারো। আর একটা কিনে নিয়ে আসলে যেদিন তোমার ধরো গোল, শুধু ফ্রুটস দিলে, শুধু মিষ্টি দিলে আলাদা কথা, ম্যাগি দিলে তাও ধোয়া যায়, কিন্তু লম্বা রুটি ধোসা এগুলো যখন বানিয়ে দেবে তখন লম্বা টিফিন বক্সই দেওয়া যায়। দামি দামি কোম্পানির ভালো ভালো টিফিন বক্স আছে, খুব ভালো ভালো টিফিন বক্স আছে। না বাচ্চা স্কুলে কেন হারাবে, তোমার মেয়ে যথেষ্ট বুঝের, ঠিক আছে ভালো টিফিন বক্স নাই বা দিলে, কিন্তু এরকম গরম থাকার টিফিন বক্স আছে, ফয়েল র্যাপার দিয়ে র্যাপ করে দেবে ওইগুলি ব্যবস্থা আছে। জানো তো মাদের টিফিন করা, সে করাটা একটা আর্ট। তুমি ইচ্ছা করলে ইউটিউব দেখে নানা রকম টিফিন শিখে তুমি তোমার চ্যানেল দেখাতে পারো। এতে কিন্তু তোমার থেকে তোমার তোমার ব্লগাররা, মানে যারা তোমাকে দেখছে, ভিউয়ার্সরা, সরি ব্লগার না, ভিউয়ার্সরা টিফিন করা শিখতে পারবে। শর্টকাট উপায়ে অনেক রকম টিফিন করা যায়, সেই টিফিনগুলো তুমি করতে পারো। তোমার একটা রেসিপি, রেসিপিও হলো ব্লগিং কন্টেন্টও হলো। ঠিক যেমনি তুমি কফি হাউস একটুখানি ঢুকো ব্লগিং কন্টেন্ট দেওয়ার জন্য, এটা তুমি পারবে। তারপর তুমি গেলে বাবার কাছে হসপিটালে, অবশ্যই বাবার জন্য অনেক কর্তব্য করছো, বাবার অনেক জিনিস নিতে বলে দিয়েছে। দেখেছো তো বাবা কি সুন্দর সংসার গুছিয়ে করে, কোথায় ডেটল আছে, কোথায় কি ড্রেস আছে, কোথায় কোন লুঙ্গি নেবে, কি শার্ট নেবে, প্রত্যেকটা জিনিস তুমি বলেছো, বাবা হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে এবং ভাজে ভাজে আছে, আমার নিত্যে কোনো অসুবিধা হয় নাই। মেশামশাই কিন্তু এইরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে একা থাকলেও গুছিয়ে করেন এবং প্রত্যেকটা জিনিস ওনার গোছানো থাকে, বডি স্প্রে থেকে শুরু করে সব কিছুই কিন্তু উনি গুছিয়ে করেন এবং গুছিয়ে রাখেন। হ্যাঁ, নিয়ে গেলে বাবার থেকে তো শিখতে পারো গুছিয়ে সংসার কাকে করে বলা, তুমি খুঁজেই পাবে না ওথায় আছে ব্ল, ওইখানে ছিল বোধ হয়, ওখানে ছিল বোধ হয়, এত এত চঞ্চল মঙ্গলে খুঁজে পাওয়া যায় না। হসপিটালে গেলে, হসপিটালে যাওয়ার পর সেখানে তুমি বাবাকে হসপিটালে দেখালে, কালকে মেশামশায় পুরো হসপিটালের কি খাওয়াচ্ছে না করছে, কিভাবে থাকছে হ্যান থাকছে, তোমাদের কি এইমস অ্যালাউ করেছে মেশামশ, তুমি তো শুধু মেশামশাকে দেখালে, মেশামশায় কিন্তু কালকে এইমসের অন্য পেশেন্টদের, এমনকি পেশেন্টদের সাথে ভিজিট করে আসা যে মহিলারা, ওদের ফটো মেশামশায় মেশামশায় ভিডিওতে দেখিয়ে দিয়েছে। তো এগুলি কি অ্যালাউড, হসপিটালের খাওয়া, হসপিটালের জিনিস দেখানো, আমি জানি না, যদিও ডাক্তারকে দেখায়নি বাট স্টিল মেশামশায় দেখিয়েছে অন্য পেশেন্টরা আসছে যাচ্ছে বসছে, এগুলি তো এইমসের মতো গভর্নমেন্ট হসপিটাল তো মনেই হয় না এটা অ্যালাউ করার কথা। গোল্ডের দোকান অ্যালাউ করে না, হসপিটাল অ্যালাউ করে না, ব্যাংক অ্যালাউ করে না, পুলিশ স্টেশন অ্যালাউ করে না, এগুলি তো সিকিউরিটি কোশ্চেন থাকে। তোমাকে আর তোমার বেস্ট ফ্রেন্ডকে শিয়ালদা স্টেশনে ধরেছিল যে শিয়ালদা স্টেশনে তুমি ভিডিও করতে পারবে না, মনে আছে তুমি লুকিয়ে লুকিয়ে পরে ভিডিও করছিলে, শিটং যাওয়ার কথা বলছি, তোমার ভাই এসে না করেছিল এখানে ভিডিও অ্যালাউড না, ভিডিও অ্যালাউড না। তো সেখানে দাঁড়িয়ে তুমি মেশামশাকে একা দেখেছো, ঠিক ওনার পাটা দেখলাম বেশ কুসকে গেছে হ্যান হয়েছে, সেখান থেকে তোমার বাবা মানে মেশামশায় দেখালো, হসপিটালে বসে সবকিছু দেখালেন, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ইললিগ্যাল। হসপিটাল আমি জানি না, প্রাইভেট হসপিটাল তাও অনেক সময় ঠিক আছে, স্কুল অফিসে যদি অফিসিয়াল পারমিশন নেওয়া যায় প্রাইভেট স্কুল অনেক সময় অ্যালাউ করে, পার্টিকুলারলি ওই পেশেন্টের ব্যাপার, পেশেন্ট যদি কিছু বলে। তোমার বাবা তো গভর্নমেন্ট হসপিটালে আছে, সে কী করে তোমার বাবা এটা দেখালেন আমি জানি না, আর কী করে উনি কি পারমিশন নিয়েছেন আমার মনে হয় না। হসপিটাল কিন্তু চাইলে এটার এগেনস্ট স্টেপ নিতে পারে, যদিও হসপিটাল নেবে না বুড়ো মানুষ বলে, এটাও আমি জানি, কিন্তু হসপিটাল তোমার তো ঠিক আছে, তুমি শুধু মেশামশাই তোকে দেখিয়েছ, কিন্তু মেশামশাই ভিডিওটা করেছে ওখানে কি খাওয়া, অন্য পেশেন্ট, অন্য পেশেন্ট পার্টি, এগুলি যে কতটা ইলিগ্যাল এটা এটা মেশামশাই বুঝতে পারেননি। তো এইভাবে জীবনটা যাবে না, মেয়েটাকে পড়াও, মেয়েটাকে দেখাও, মেয়েটাকে ভালো, মেয়েটা নাচের ক্লাস দুদিন মিস করেছে, আরেকদিনও মিস হয়েছে যেহেতু গতকালকে তুমি মেশামশাইয়ের কাছে গেছো, মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে পারোনি, মেয়েটাকে নাচ যে তুমি করাও, মেয়েটাকে নাচ ঘরে প্র্যাকটিস করাও। নাচ গান শুনতে মনে হয় খুব ইজি, না আমাদের গানের স্যার বলতো যে পড়াশোনার আগে এক মাস খেটে পড়লে কিন্তু পড়াশোনাতে ভালো রেজাল্ট করা যায়, দিন রাত্র খাটলে। গান কিন্তু পরীক্ষার আগে এক মাস পড়লে তোমার গলাই বসে যাবে, সারা বছর সকাল বিকাল রেয়াজ করতে লাগবে, এখন যে গানের পরীক্ষার আগে এক মাস সারাদিন আ আ করো পুরো গলা বসে যাবে, বরং গানের পরীক্ষার আগে গানের রেওয়াজটা কম করতে হবে যাতে গলাটা ভালো থাকে। ঠিক তেমনি নাচও, ঠিক তেমনি ড্রয়িংও, এগুলি সপ্তাহে একদিন ক্লাস হয় মানে এই না সপ্তাহে তুমি একদিন প্র্যাকটিস করবে। ড্রয়িং তুমি যত প্র্যাকটিস তত পারফেকশনে আসবে, নাচ যত প্র্যাকটিস তত পারফেকশনে আসবে, এবং এগুলি কিন্তু কোনো বাবা না। আমি দেখেছি সোমেন বলেছে তাড়াতাড়ি আসবো, এসে আজকে ওকে পড়াতে নিয়ে বসবো, কিন্তু বাবা না, এগুলি না
ঘড়ি দেখে মারা করে, 40 মিনিটস তোকে নাচতেই হবে, 5টার সঙ্গে সঙ্গে মেয়ে নাচতে বসতে বসতেই লাগবে, এর কোনো হতে পারে না। ড্রয়িং প্র্যাকটিস করে, ড্রয়িং এর স্কুলের খাতা আলাদা, ড্রয়িং এর হোমওয়ার্ক খাতা আলাদা, আর ঘরে প্র্যাকটিস জন্য ড্রয়িং এর খাতা আলাদা থাকবে। ইনফ্যাক্ট পুরোনো ক্লাসের কপিগুলি দিয়েও ড্রয়িং প্র্যাকটিস করা যায়। এখন এই বয়সে কি করবে, গাছের পাতা আঁকবে, একটা ফুল আঁকবে, কালারিং করবে। এখন মোটামুটি ওর সিনারি ড্র করার বয়স হয়ে গেছে, 6 বছরের বাচ্চারা ভালো সিনারি করে এবং ভালো ড্রয়িং কম্পিটিশন হয়। 6 ইয়ার্স ওল্ড বাচ্চারা ভালো ড্রয়িং কম্পিটিশন করতে পারে, ডুবতা হওয়া সূরজ, উঠতে হওয়া সূরজ, পাহাড়, নদী, ডাক, এগুলি ভালো আঁকতে পারে। তো এইগুলি না করে শুধু বালা কিনলাম আর কানের কিনলাম আর ব্লগিং করলাম আর প্রচুর টাকা রাখলাম, আলটিমেটলি সেই টাকাটা যদি ভালো হাতে গিয়ে না যায় তাহলে কী লাভ হবে এই বালার আর কানের? তুমি বলবে অনেক লাভ হবে, তোমরা বুঝবে না, তোমরা কি বুঝবে, তোমরা সব বোঝো না, এসব নাচ গান আর্ট যে আমি শিখিনি কি ছাতা হয়েছে, দেখ তোরা পারবি আমার মতো একটা বাড়ি করতে? হয়তো পারবো না। তুমি পারবে আমাদের মতো মান সম্মানে মাথা দাঁড়িয়ে চলতে? তুমি পারবে আমাদের সন্তান আমাদের গর্ব করে বলবে সে আমার মা? তোমার সন্তান তোমাকে দেখিয়ে গর্ব করে কোনোদিনও বলতে পারবে এ আমার মা? বড় ব্লগার হতে পারো, কোন ব্লগারের কাছে তুমি সম্মান এই জীবনে আশা করতে পারো? অয়েলিং সবাই করবে, আমিও করব, অন্যরাও করবে স্বার্থের জন্য, তুমিও জানো আমিও জানি, কিন্তু সত্যিকারের সম্মান পাবে? তুমি বলবে হ্যাট, সম্মান দিয়ে কী হবে, সম্মান দিয়ে বালা কিনতে পারবো? পারবো না, এটাও ঠিক কথা। বাট স্টিল লাগে, তোমার মাকে দেখো, দেখো না থু 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 করে সবাই, ঠিক তেমনি জীবনটাও এরকম। তোমার শাশুড়ির যেটুকুন সম্মান আছে সেটুকুন সম্মান তোমার মার আছে? নেই না, কেন নেই? তোমার মা তখন রোজগার করছে, তোমার মার তো চ্যানেল আছে। তোমার শাশুড়ির যেটুকুন সম্মান আছে তোমার মার সেটুকুন সম্মান নেই, নেই কারণ তুমি ভালো করে জানো সম্মান অসম্মান হওয়ার মতো কোনো কাজ করে নাই, যদিও তুমি ওনার বিড়ি খাওয়া দেখিয়েছ। একটা কথা, সৌমেনের পিঠে এখানে স্টিকার লাগিয়েছে এটা ছাড়ার জন্য, তুমি এটা খুব হাসাহাসি করছিলে। দেখো তুমি যদি ওকে ইন্সপায়ার না করো, মোটিভেট না করো, তুমি যদি একবার কান্নাকাটি করছিলে যে এই মানুষটাকে আমি এত যত্ন করে এত কষ্ট করে এইসব খাওয়া ছাড়িয়েছি, এখন আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করার জন্য, মানসিক অশান্তি দেওয়ার জন্য সে দিনের পর দিন প্যাকেটে প্যাকেট খাচ্ছে, তাহলে তুমি তাহলে কেন হাসছিলে এখন? ও তো চাইছে ছাড়তে, বরং ওকে মেন্টালি স্ট্রং করো যে হ্যাঁ তোমাকে ছাড়তে হবে, তুমি গেলে খেতে পারবে না। তোমার অশান্তি তোমার রাগের পরোয়াও করে, ও ছাড়তে চাইছে, তোমাকে আর পুশ করতে লাগবে ছাড়ো ছাড়ো বলে, তবেই ছাড়তে পারবে। আর মানসিকভাবে যদি স্ট্রং না হয় যে আমি এটা ছাড়বই, তাহলে ওই স্টিকারে কোনো কাজ হবে না, ওটা ওষুধ, সারা জীবনে স্টিকারটা লাগিয়ে ঘুরতে লাগবে। কিন্তু ওকে ওইভাবে হেসে বিদ্রুপ না করে ওকে সাহায্য করো যেন ওটা ছাড়তে পারে, তোমারই ভালো হবে। আলটিমেটলি না হতে লাখ লাখ টাকা করছো যে না, ওই পেসমেকার আর হার্টের স্ট্র্যান্ড বসাতে হতে চলে যাবে, বুঝলে তো? এনজিও প্লাস্টাসে না প্রচুর টাকা যায়, হার্টের পেসমেকার বসাতে গেলে পেসমেকার অনেক টাকা যায়। তো ওইগুলি যখন করবে না ওইটা ওইদিকে চলে যাবে, দেখবে লাভের গুড় আবার পিঁপড়ে না খেয়ে যায়, কেমন? বাই।